পৃথিবীতে যে বায়ু রয়েছে যাকে আমরা বাতাস বলি, এর মধ্যে পানিও আছে, অর্থাৎ এই বাতাসের সাথে পানি মিশ্রিত আছে। কিন্তু এই বাতাসের মধ্য থেকে অক্সিজেনকে এক্সট্রাক্ট করা, যদি বর্তমান যুগে পৃথিবীতে বাতাসের মধ্য থেকে অক্সিজেন বের করতে বলা হয়, তাহলে এর জন্য প্ল্যান্ট দরকার হয়। এই প্ল্যান্টের নাম হচ্ছে ক্রায়োজেনিক ডিস্টিলেশন প্ল্যান্ট। এই প্ল্যান্টের মাধ্যমে সর্বপ্রথম বাতাস থেকে ধুলিবালিকে আলাদা করা হয়, অর্থাৎ ফিল্টার প্ল্যান্টের মাধ্যমে সর্বপ্রথম বাতাসের মধ্যে যে ধুলিবালি রয়েছে তা আলাদা হয়ে পরিষ্কার বাতাস তৈরি হয়। ওই প্ল্যান্ট অতিক্রম করে পরিষ্কার বাতাসগুলো এমন এক প্ল্যান্টে যাবে, এরপরে প্ল্যান্ট অতিক্রমকারী এই বাতাসগুলোকে এত বেশি ঠান্ডা করা হয়, -180 degrees টেম্পারেচারে করতে হয়, তখনই এই বাতাসগুলো লিকুইডে রূপান্তরিত হয়। এই বাতাসগুলো পানির মতো তরল হয়ে যাবে। এরপর এই পদার্থগুলোকে একটি নির্দিষ্ট অনুপাতে আবার গরম করতে হয়, ঠিক আছে? এরপরে এটি ক্রায়োজেনিক সেপারেশন প্রসেস হবে, যেটার জন্য উন্নত কম্পিউটার এবং অনেক বড় প্ল্যান্ট দরকার, যার মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আলাদা হয়ে যাবে। অর্থাৎ বাতাস থেকে অক্সিজেন বের করার জন্য লক্ষ কোটি টাকার প্ল্যান্ট প্রয়োজন হয়, ঠিক আছে? আর আল্লাহ তাআলার কুদরত দেখুন, একদিনের বাচ্চার জন্য যখন জন্ম হয় তখন থেকে যতদিন পর্যন্ত জীবিত থাকে প্রতি সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছে। এখন একটু চিন্তা করুন, সায়েন্স বলে যে আমাদের নাকের মধ্যে যে লোম আছে, এই নাকের লোম আমাদের জন্য ফিল্টারের কাজ করে। ধুলোবালি ওই লোমের মধ্যে আটকে গিয়ে ক্লিয়ার হয়ে আমাদের নাকের মধ্যে প্রবেশ করে। আমাদের নাকের ভিতরে কিছুটা আর্দ্রতা থাকে, কিছু না কিছু আর্দ্রতা সবসময় দেখা যায়। ওই আর্দ্রতা যা লিকুইড ফর্মে আছে তা ওই বাতাসকে কুল ডাউন করে। এটি ওই কাজ করে যা মেশিন -180 degrees Celsius বাতাসকে নিয়ে যায়। এই আর্দ্রতা বাতাসকে কুল ডাউন করে, অতঃপর এই বাতাস আমাদের লাঞ্চে পৌঁছে। আমাদের ফুসফুসের মধ্যে যে বাতাস যায় সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতে এমন পার্টস আছে যা এর ভিতর প্রসেস শুরু করে দেয়। আমাদের কাছে একটি তত্ত্ব আছে যে এর ভিতরে যেটা মূল কার্যক্রম তা হচ্ছে আমাদের রক্তের মধ্যে। রক্তে হিমোগ্লোবিনের একটি নিম্ন স্তরে সরাসরি অক্সিজেনের সাথে সম্পর্কিত। আমরা অনেক সময় হিমোগ্লোবিনের টেস্ট করে থাকি, কিন্তু রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন রয়েছে তা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা যায় না। কিন্তু ওই হিমোগ্লোবিন নামক মলিকিউলস অর্থাৎ অণুগুলো এই বাতাস থেকে অক্সিজেনকে আলাদা করে এবং কার্বন ডাইঅক্সাইডকে পৃথক করে। একটু এই প্রসেসের স্পিড দেখুন, আমি আপনাদের সাথে কথাও বলছি সাথে সাথে নিঃশ্বাসও নিচ্ছি। এই প্ল্যান্ট পুরোটা আপনা আপনি কাজ করছে, নাক ধুলিবালি দূর করছে, কুল ডাউনও করছে, লাঞ্চে বাতাসও যাচ্ছে এবং প্রতিটি সেকেন্ডে কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করছে। আপনারা একটু চিন্তা করুন যে এটি হচ্ছে ওই প্ল্যান্ট যে প্ল্যান্টে বিজ্ঞানীদের কোটি কোটি টাকার প্রয়োজন হয়, অথচ এটি প্রত্যেক নবজাতক শিশুর মধ্যে আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। প্রতিটি নিঃশ্বাস আল্লাহ তাআলার নিদর্শন, প্রত্যেক নিঃশ্বাস আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছে। এই প্রসেস কিভাবে হচ্ছে? আমরা ঘুমিয়ে আছি কিন্তু আমাদের ঘুমানোর পর কোনো কাজ হয় না, আমরা জানিও না কোথায় আছি, কিন্তু এই প্ল্যান্ট তবুও চলতে থাকে। অর্থাৎ পৃথিবীর প্রতিটি প্ল্যান্ট ইটস নিড রেস্ট। পৃথিবীর কোনো প্ল্যান্ট আজ পর্যন্ত এমন তৈরি হয়নি যা রাউন্ড ক্লক চলতে থাকে, অথবা এর জন্য সেপারেট কোনো সিস্টেম রাখা হয়। কিন্তু আমাদের কাছে কোনো এক্সট্রা নাক নেই, আমাদের কাছে কোনো এক্সট্রা ফুসফুস নেই, আমাদের কাছে কোনো এক্সট্রা মগজ নেই। একটি ঘুমিয়ে গেলে, শাট ডাউন হয়ে গেলে অপরটি চালু হয়ে যাবে। যখন থেকে জন্মেছি যতদিন পৃথিবীতে থাকতে হবে একটি মস্তিষ্ক দিয়েই চলছে, একই নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, একই হৃৎপিণ্ড যা পাম্প করছে। হৃৎপিণ্ড একটি মুহূর্তের জন্য থেমে নেই, এটি বন্ধ হতে পারবে না, বন্ধ হলে তো জীবন বন্ধ হয়ে যাবে। যদি 70 বছর বেঁচে থাকি, চিন্তা করুন, যদি আমরা হার্টবিট চেক করি সালমান ভাই, তাহলে এক মিনিটে নর্মালি হার্ট বিট 72 times হওয়া উচিত, 72 বার মানুষের হৃৎপিণ্ড স্পন্দন করতে হবে। অর্থাৎ অন্যভাবে 1.7 seconds একবার হৃৎপিণ্ড স্পন্দন করে। আমরা একটু হিসাব করে দেখি যে এই পর্যন্ত আমাদের হৃৎপিণ্ড কতবার স্পন্দন করেছে, কতবার আমরা নিঃশ্বাস নিয়ে নিয়েছি। মূলত এই সব শৃঙ্খলা ঘোষণা দিচ্ছে যে কেউ তো আছেন যিনি পৃথিবীর শৃঙ্খলা পরিচালনা করছেন।